কতটা নিঃশংস হলে মানুষ সাত বছরের একটি শিশুকে পৈচাসিক কায়দায় ধর্ষণের পর গলায় রশি পেঁচিয়ে হত্যা করে অথচ সেই ঘটনায় হয়েছে শিশু সামিয়া আফরিন সাইমার ক্ষেত্রে দর্শক স্বদেশ টিভির আজকের খবরে জানাবো শিশু সাইমা খুনের সেই খবর রাজধানীর ওয়ারির বনগ্রামের ছয়তলার একটি ফ্ল্যাটে বাবা মার সাথে থাকত শিশু সাইমা নবনির্মিত ভবনটির উপরের ফ্ল্যাটে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে পরে শুক্রবার রাতে উপরের খালি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার মরদেহ মরদেহের মরদেহের ময়নাতদন্তর পর বেরিয়ে এসেছে দম বন্ধ করা কিছু তথ্য সামিয়াকে ধর্ষণের পর শ্বাস রোধে হত্যার আলামত মিলেছে সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ সামিয়ার ময়না তদন্ত করেন শনিবার দুপুরে ময়না তদন্তের পর ডাক্তার সোহেল মাহমুদ জানান সামিয়াকে ধর্ষণের পর সাঁশ্রোধে হত্যার আলামত পাওয়া গেছে তিনি জানান শিশুটিকে প্রথমে ধর্ষণ করার পরে রশি দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তার মুখে এবং ঠোঁটে কামড়ের দাগ রয়েছে এছাড়া যৌনাঙ্গেও আঘাতে চিহ্ন রয়েছে তবে আরও নিশ্চিত হওয়ার জন্য শিশুটির হাই ভেজোনাল সফট সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পূর্ণাঙ্গ তথ্য দেয়া যাবে সেক্সুয়াল ইন্টারকোর্সের আলামত পাইছে তাকে আমরা আমাদের তার হচ্ছে যে তাকে গলায় রশি প্যাচে মারা হয়েছে এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে পুলিশ তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় এখনই জানানো যায়নি এই তথ্য জানিয়েছেন ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ঘটনার কানেকশনে আমরা কয়েকজন লোককে থানায় নিয়েছি তাদেরকে আটক অবস্থায় না আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়েছি জিজ্ঞাসাবাদে এখন আমরা আপনাদেরকে জানানোর মতো কোনো রেজাল্ট পাইনি এর আগে শুক্রবার সন্ধ্যার পর থেকে শিশু সাইমার খোঁজ পাওয়া যাচ্ছিল না রাতে নবনির্মিত ভবনটির নবম তলার ফাঁকা ফ্ল্যাটের ভেতরে সাইমাকে মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা শিশুটির বাবা আব্দুল সালাম নবাবপুরের একজন ব্যবসায়ী তার দুই ছেলে দুই মেয়ের মধ্যে সবার ছোট ওই মেয়েটি একটি স্কুলে নার্সারিতে পড়তো এই ঘটরায় সাইমার বাবা আব্দুল সালাম বাদী হয়ে ওয়ারি থানায় নারী শিশু নির্যাতন দমনে মামলা দায়ের করেছেন এই অসূত্বের দৃষ্টান্তমূলক শাস্তি কিভাবে নিশ্চিত করা যায় আপনাদের মধ্যে এই আহ্বান রাখতে চাই আপনারা এই সমস্ত ঘটনার জন্য সচেষ্ট হবেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন রেগুলার আপডেট পেতে বেল বাটনে চাপ দিন এছাড়া নিজেকে সবসময় আপডেট রাখতে স্বদেশ টিভির ফেসবুক পেজে লাইক দিন ফলোইং থেকে সি ফাস্ট করে রাখুন ধন্যবাদ